নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল দীক্ষাস লাভে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমরাও সবাই ভালো আছি। তো আমি আমার কথা মতো মাসির মেয়ের বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো দেখুন, আমরা সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে চলে গেছিলাম প্যান্ডেলে একদম লুচি তরকারি খেতে। লুচি তরকারি খেতে ভালো লাগে না, কিন্তু তবুও খেতে হবে, কিছু করার নেই। আর আমার সঙ্গে খেতে বসেছে আমার বোন, মাসি, আরও আশপাশের ওদের পাড়ার সব লোকজনরা। তো না ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু লুচি তরকারি আমাদের সকাল সকাল খেতে হলো, এবং খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু সাজুগুজু করে বসে পড়লাম। মাসিদের কি নিয়ম আছে, হলুদ কোটার কিছু একটা নিয়ম আছে, তো সেই নিয়ম করার জন্য 5টা না 7টা এওর দরকার। তো সেখানে আমিও তাদের সঙ্গে বসে পড়লাম। তো এখানে মোটামুটি বলা যেতে পারে আজকাল একটা বিয়ের একটা ট্রেন্ড হয়ে গেছে যে হলদিতে, মানে কি বলে, গায়ে হলুদে কিন্তু লাল হলুদ পরতে হবে। তো ভিডিওতে যদি 50টা মেয়ে মানে বউ থেকে থাকে বা মেয়ে থেকে থাকে, তাহলে কিন্তু মানে 45 জন টোটালি একদম হলুদ শাড়ি পরেছে, আর বেশ দেখতেও ভালো লাগছিলো। তো হলুদ টলুদ কোটার পর আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু জলসইতে। তো জলসইতে যেতে তো ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ নাচানাচি করেছি, ভীষণ মস্তি করেছি। তো আমাকে দেখতেই পাচ্ছ, ফ্রন্টে নাচানাচি শুরু করে দিয়েছি। সঙ্গে রয়েছে মাসির জায়ের মেয়ে, আমার পিছনের নাম রুমা, আর সঙ্গে রয়েছে আমার বোন, আর সব মাসিরা তো রয়েছে, ছোটো ছোটো বোন সবাই রয়েছে। ভীষণ ফুল টু এনজয় করা হয়েছে, জাস্ট এনজয় অ্যান্ড এনজয় অ্যান্ড এনজয়, কিচ্ছু বলার নেই। অনেকদিন পর একটা রকম এত সুন্দর বিয়েবাড়ির মুহূর্ত কাটালাম। তো মোটামুটি আমরা জলসইতে চলে এসেছি পুকুর পাড়ে। তো এখানে আমার মাম্মা ভীষণ টায়ার্ড হয়ে গেছে, বিকজ ওর খিদে পেয়ে গেছে। সন্দেশেরও ভালো লাগছিলো না, বিকজ ওই সময়টা একটু রোদটাও ছিল, গরমটাও ছিল। তো কিছু করার নেই, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছিলাম আমরা জল সবার জন্য। তো জল সইছে সবাই নাকি, মানে কিছু নিয়ম আছে ওরা পালন করছে পুকুর পাড়ে, আর এখানে আমরা র্যান্ডামলি নেচে চলেছি। তো যাই হোক, এসব নাচানাচি করে কিন্তু চলে গেছিলাম বাড়ি। দুপুরবেলার খাওয়া দাওয়ার কোনো ছবি সাবা দেওয়া হয়নি, সত্যি বলছি ভীষণ টায়ার্ড ছিলাম। তো রীতিমতো চলে গেলাম একদম সন্ধ্যাবেলায়। ওখানে গিয়েছিল ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া, কফি অ্যান্ড ফুচকা ছিল। তো চিকেন পাকোড়া খেয়েছি, কফি খাইনি, ভেজ পাকোড়াও খেয়েছি। আর এই আমার এক দাদা আমাকে শুধু বলে, তুই ভিডিও করিস, ভিডিও করিস, আরে তুই আজকে ফুচকা খাবি, তুই হাঁ করে ফুচকা ঢোকাবি, আর সেই ভিডিওটা আমি করব। তো ভিডিও করেছি, রীতিমতো ক্লিপিংটা দিয়ে দিয়েছি, দাদা তুই দেখে নিস। আর ওই সব খেতে খেতে এখানে রীতিমতো বিয়ে শুরু। গোধূলি লগ্নে যেহেতু বিয়ে ছিল, সেই জন্য কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে। তো মালা বদল শুভদৃষ্টি কিছুই দেখতে পাইনি, কারণ বিয়ে শুরু হয়ে গিয়েছিল। তো এটার জন্য একদম সরি। তো যেগুলো আমি ক্যাপচার করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে বা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওগুলো দেখছেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো যাই হোক, ওদিকে তো বিয়ে হচ্ছে, বিয়ে দেখতে দেখতে বোর হয়ে যেতে যেতে আমরা বললাম চলো কয়েকটা গিয়ে ছবি সাবা তুলে নিই। তো রীতিমতো আমার বোন, মাসির মেয়ে, আমরা, আমার মেয়ে, মামার মেয়ে, সবাই মিলে আমরা রীতিমতো ছবি টবি তুলতে শুরু করে দিলাম। বেশ কিছু ছবি তুলেছি, এত ছবি এখানে আপলোড করা যাবে না। ছবি তুলতে তুলতে আবার গিয়ে দেখি মোটামুটি বিয়ের সিঁদুরদানের পর্ব চলছে, মানে কোন দিকে যে যাবো, ওই দিকে বিয়ে দেখবো, নাকি ছবি তুলবো, নাকি খাবো, নাকি গল্প করবো, নাকি নাচবো, মানে কিছুই ভেবে উঠতে পারছিলাম না। তার মধ্যে আবার আমার মাম্মার পেয়ে গেছে ঘুম, আমাকে সে জ্ঞান জ্ঞান করেই চলেছে, মামি ভালো লাগছে না, ভালো লাগছে না। ওর বাবাই অফিস ছিল বলে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারেনি, আর মাম্মা চট করে কারো কাছে যেতেও চায় না, তাই যতটা পেরেছে নিজের কাছেই রাখছিলাম। তো যাই হোক, এইসবের পরেতে চলে গেলাম খেতে। কিন্তু টায়ার্ড হয়ে গেছি, ছবি তুলে টায়ার্ড, আবার দুপুরবেলায় এত নেচেছি। আর যখন দেখছি সামনে হচ্ছে বিরিয়ানি, কে থাকে বস, চলো টুট পড়ো বিরিয়ানিতে। তো এই সব করতে করতে চলে গেলাম সোজা খাবার টেবিলে, আর এইগুলো ছিল মেনু। তো ভালোবেসে বিরিয়ানিটা খেয়েছি, সবই কি মোটামুটি টুকটাক খেয়েছি খাবার পরে। এখানে এখন বিয়ে টিয়ে সব কমপ্লিট হয়ে যাবার পরে চলে এসেছে মেয়ে জামাইকে নিয়ে নাচানাচি করতে। আর এখানে তো ছেলে কিন্তু ভীষণ ভালো নাচতে পারে, জামাই কিন্তু ভীষণ ভালো নাচতে পারে, কিন্তু লজ্জা পাচ্ছে, এখানে তো শ্বশুরবাড়ি, ফার্স্ট টাইম, নাচা যাবে না। বন্ধুরা এত ইনসিস্ট করছে, কিছুতেই নাচবে না, মনটা হচ্ছে নাচি নাচি, কিন্তু জামাই তো কখনোই নাচবে না। তো জামাই মেয়ে নাচিনি তো কী হয়েছে,
আমার মেয়ে কিন্তু নাচতে ছাড়েনি বাবা, ও কিন্তু ফুল টু মস্তি করেছে মাসিমণির বিয়েতে। আর একটা কথা, যেমনি জামাই নাচতে পারে তেমনি কিন্তু কনেও ফাটাফাটি নাচতে পারে। তো চলো, মোটামুটি বিয়ের ব্লগটা এটুকুই ছিল, কারণ একা মেয়েকে নিয়ে সবসময় আমার ভিডিও করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, যতটুকু পেরেছি ভিডিওটা করেছি। আর বিয়ের পরের সত্যি কনেকে, মানে মেয়ে যার বিয়ে হয় তারপর সত্যি তাকে খুব সুন্দর লাগে দেখতে। তো বিয়ে কমপ্লিট হওয়ার পর, সব কিছু মিটে যাওয়ার পর আমরা বেশ কয়েকটা ছবি তুলি। তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে। তাহলে বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে। আপাতত টাটা।